আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকের ভিডিওটা খুবই স্পেশাল, বিশেষ করে যারা 99তম বিজিবি সিপাহী পদে আবেদন করেছো, তো তোমাদের রিকোয়েস্টে আমি কিন্তু ফেসবুকে একটা ডেমো কোশ্চেন পাবলিশ করেছিলাম ভিডিও আকারে বা লাইভ আকারে। বাট ইউটিউবের স্টুডেন্টরা অনেকে চাচ্ছ যে স্যার আমরা ওটা পাইনি, আমাদের রিকোয়েস্ট যে আপনি একটা ডেমো কোশ্চেন দিবেন যে বিজিবি সিপাহী পদে লিখিত পরীক্ষা কোন ধরনের হয়। তো আমার ভিডিও ঠিক পাশে তুমি দেখবা যে এখানে একটা ডেমো কোশ্চেন আমি দিয়েছি। এই ডেমো কোশ্চেনে 100% কোশ্চেন রয়েছে, মানে 100 নম্বরের বাংলা 30 রয়েছে। বাংলায় এখানে চারটা অপশন আছে, দেখো তোমরা, প্রথমে একটা রচনা রয়েছে, এরপরে বাংলা সম্প্রসারণ রয়েছে, এরপরে বাংলা অনুবাদ রয়েছে। বাংলা অনুবাদটা হচ্ছে ইংরেজিতে, বাংলায় করতে হবে, ইংরেজিতে একটা প্যাসেজ রয়েছে, এরপরে বাগধারা রয়েছে। এই ধরনের কিন্তু আসতে পারে। আর আমি সিলেবাস নিয়ে আসার কথা বলছি না, বিজেপি 99তম ব্যাচের পরীক্ষার সিলেবাস নিয়ে আমি এর আগে ইউটিউবে ভিডিও দিয়েছিলাম, চাইলে তোমরা ওটা একটু দেখে আসতে পারো। এখন ইংরেজিটা একটু দেখো। প্রথমে কিন্তু এসআর রাইটিং, এসআর রাইটিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এসআর রাইটিং বা প্যারাগ্রাফ রাইটিং অবশ্যই আসবে। আমাদের এখানে একটা এসএ রয়েছে, এটা হচ্ছে এমএল লাইক রক ট্রিপ্লান্টেশন, তোমরা একটু পড়বা ডিজিটাল বাংলাদেশ, ঠিক আছে? এরপরে সাউন্ড পলিউশন, এয়ার পলিউশন, হ্যাঁ, কম্পিউটার, গুরুত্বপূর্ণ গুলো একটু পড়বা। তারপরে একটা দেখো প্রিপজিশন রয়েছে, এরপরে একটা লেটার রাইটিং রয়েছে, এরপরে একটা ট্রান্সলেট ইনটু ইংলিশ, মানে বাংলায় একটা মেসেজ দেওয়া রয়েছে, এটা অ্যাকচুয়ালি ইংলিশে কনভার্ট করতে হবে। এই ধরনের কিন্তু কোশ্চেন প্রায় বিজিবিতে আসে, ঠিক আছে? তো বাংলা এবং ইংরেজির কোশ্চেন গুলো তোমরা আমার এই ভিডিওর পাশে দেখতে পাচ্ছ। তো একটু দয়া করে তোমরা ভিডিওটা ডাউনলোড দিয়ে কিন্তু তোমরা পাশে বসে বসে একটা প্র্যাকটিস করবা, এতে করে তোমাদের একটা যাচাই হয়ে যাবে যে তুমি আসলে পরীক্ষা দিতে গেলে কত পাবা, ঠিক আছে? এখন যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এখানে গণিত এবং সাধারণ জ্ঞান রয়েছে। গণিতে এখানে আমাদের 5টা কোশ্চেন রয়েছে। প্রথমে হচ্ছে তোমার শতকরের একটা অঙ্ক রয়েছে, তারপরে ঐচ্ছিক নিয়মের অঙ্ক রয়েছে, সরলের অঙ্ক রয়েছে, হ্যাঁ, তারপর অনুপাতের অঙ্ক রয়েছে। এই ধরনের অঙ্ক কিন্তু প্রায় বিজিবিতে এসে থাকে। যারা পরীক্ষা দিতে যাবে 99তম ব্যাচে, অবশ্যই ভালোভাবে গণিতটা একটু প্র্যাকটিস করবো, নাহলে পরীক্ষা খারাপ করবো। এরপরে সাধারণ জ্ঞান, দেখো সাধারণ জ্ঞান এখানে 10 নম্বরের কোশ্চেন রয়েছে, খুবই সহজ, সাধারণ জ্ঞান গুলো খুবই সহজ আসে প্রায়। প্রথমে দেখো বিজিবির মহাপরিচালকের নাম কি, ইন্ডিয়ান সীমান্ত রক্ষাকারী বাহিনীর নাম কি, বলতে পারবে আমার ছাত্ররা? ইন্ডিয়ান বিএসএফ, থ্যাংক ইউ মমি। এরপরে বলো দেখি ভারত এবং বাংলাদেশকে বিভক্ত করেছে কোন নদী? নাম নদী, ঠিক আছে, এটা উত্তর বলে দিচ্ছে। এরপরে দেখো বিজিবির স্লোগান কি, কে বলতে পারবো? সীমান্তের অতন্ত্র। এরপরে দেখো বিভিন্ন দেশের রাজধানী, ইরাকের রাজধানী কি হবে? বাগদাদ। আর থাইল্যান্ডের রাজধানী, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, ব্যাংকক। জর্ডান, জর্ডানের রাজধানী আম্মান, ঠিক আছে। আর সিরিয়ার রাজধানী কি হবে? সিরিয়ার রাজধানী দামেস্ক। এরপরে গ্রিসের রাজধানী কি হবে? এথেন্স, ঠিক আছে। তো দেশ রাজধানী বলতে না শুধু বিজিবির জন্য যে পড়বা তা না, উপস্থিত আমার সোজের ট্রেনিং একাডেমি শিক্ষার্থী এবং যারা দেখছো সবাইয়ের জন্য কিন্তু দেশ রাজধানী বলতে না ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে পরিপূর্ণ রূপ দেখো বিজিবি, বিজিবি মানে কি হবে? বর্ডার গার্ড বাংলাদেশ। তারপর ফিফা, ফুটবল ইন্টার কি, ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন নাকি? ওকে। এরপরে ইউএনও কি হবে? ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। এই ধরনের পরিপূর্ণ রূপগুলো কিন্তু আছে। এনএসআই কি হবে বলো দেখি? এনএসআই, এনএসআই ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, মানে জাতীয় গোয়েন্দা সংস্থা। এই ধরনের পরিপূর্ণ রূপগুলো আসে। আমার ভিডিও ঠিক পাশে তোমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছ এবং 7 জন বিশিষ্ট নাম। এই হচ্ছে মোটামুটি 10টা 7টা আমাদের সাধারণ জ্ঞানের কোশ্চেন ছিল। তো তোমরা যারা ভিডিওটি এতক্ষণ দেখলে, আমার ভিডিওটি ডাউনলোড দিয়ে তোমরা বাসায় বসে বসে কোশ্চেনের অংশটা পরীক্ষা দাও এবং খুব ভালোভাবে প্রিপারেশন নাও। অনেকের একটা কোশ্চেন থাকে যে বিজিবির এসএমএস কবে থেকে আসবে। বিজিবির এসএমএস সচরাচর তোমার আবেদন শেষ হওয়ার 15 দিন অথবা 20 দিন অথবা 25 দিন অথবা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় 1 মাস পর থেকে এসএমএস আসা শুরু হবে। তো যাই হোক, যারা এখনো এসএমএস কবে আসবে এটা চিন্তা ছিল, এই চিন্তাটা বাদ দাও, দিয়ে খুব ভালোভাবে প্রিপারেশন নাও, ভালোভাবে সঠিক গাইডলাইন মেনে প্রস্তুতি নাও, যাতে করে তুমি নিজের যোগ্যতায় একজন বিজিবির সিপাহী হিসেবে চান্স পেতে পারো।
তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিতে হবে তাই না কারণ খুবই গুরুত্বপূর্ণ অনেকে রিকোয়েস্ট করছিলেন যে কোশ্চেন প্যাটার্নটা কি রকম হবে জাস্ট আমি একটা কোশ্চেন প্যাটার্ন দিলাম তোমাদের রিকোয়েস্টে আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটা যদি বাসায় বসে বসে পরীক্ষা দিতে পারো বা লিখতে পারো এতে করে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে তো যাক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম